এবার ক্যাঙ্গারু উদ্ধার ডুয়ার্সে গন্ডারের শৃঙ্গ লেপার্ড ও বাঘের চামড়া ও দেহাংশ উদ্ধারের খবর একাধিকবার পাওয়া গিয়েছে ডুয়ার্সে শনিবার রাতে আলিপুর দুয়ারের কুমার গ্রামের ১২ বিশা ফাঁড়ির পুলিশ একটি পূর্ণবয়স্ক ক্যাঙ্গারু উদ্ধার করেছে সূত্রের খবর হায়দ্রাবাদে পাচারের জন্য অস্ট্রেলিয়া থেকে সমুদ্রপথে পথে মণিপুর হয়ে রাজ্যে নিয়ে আসেন পাচারকারীরা উদ্ধার হওয়া ক্যাঙ্গারুটিকে চিকিৎসার পর কলকাতার আলিপুর চিড়িয়াখানায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে আলিপুরদুয়ারের কুমারগ্রাম থেকে উদ্ধার হওয়া ক্যাঙ্গারুকে কলকাতার আলিপুর চিড়িয়াখানায় আনা হচ্ছে শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে একত্রিশ সি জাতীয় সড়ক থেকে একটি পূর্ণবয়স্ক ক্যাঙ্গারুকে উদ্ধার করে বারো বিশাফারের পুলিশ ঘটনায় হায়দ্রাবাদের বাসিন্দা দুজনকে গ্রেফতার করা হয় সূত্রের খবর দ্রুতদেরকে জেরা করে জানা গিয়েছে সমুদ্রপথে অস্ট্রেলিয়া থেকে মায়ানমারে আনা হয় ক্যাঙ্গারুটিকে এরপর মণিপুর হয়ে দেশের একাধিক রাজ্য পেরিয়ে এই রাজ্যে আনা হয় গুয়াহাটি থেকে হায়দ্রাবাদে পাচারের জন্য সেটিকে নিয়ে যাওয়ার পথে কুমার গ্রামে পাচারকারীদের গ্রেফতার করা হয় উদ্ধারের পর অসুস্থ ক্যাঙ্গারুটি চিকিৎসা করা হয় সুস্থ হওয়ার পর সেটিকে কলকাতার চিড়িয়াখানায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে একটা ট্রাক যেটা আসছিল গুয়াহাটি আসাম থেকে সেখানে তার ভেতরে কিছু আছে বলে আমাদের ওখানকার চেকিং অফিসার এবং ফোর্সের সন্দেহ হয় এবং সেটা তলাশ করে তল্লাশি করে দেখে সেখানে একটা কেজ বেশ বড় কেজ প্রফেশনাল কেজ যেটা অ্যানিম্যাল ক্যারি করার জন্য সেখানে এবং সেটা একটা ত্রিপাল দিয়ে এমনভাবে ঢাকা ছিল যেন মনে হবে কিছু নেই সেরকম সেই কেজ পাওয়া যায় কেজের মধ্যে দেখা যায় একটা জীবন্ত একটা ক্যাঙ্গারু অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু নিঃসন্দেহে আমার দেশের এত ক্যাঙ্গারুই নেই সেটা এবং দুজন লোক যে গাড়ি চালাচ্ছিল এবং তার হেল্পার দুজনকে আমরা আটক করি এবং ক্যাঙ্গারুটাকে আমরা উদ্ধার করি থানায় নিয়ে আসি আমরা এর আগে ডুয়ার্স থেকে গন্ডারের শৃঙ্গ লেপট ও বাঘের চামড়া ও দেহাংশ উদ্ধারের ঘটনা ঘটেছে এবার ক্যাঙ্গারু উদ্ধারের ঘটনায় আলোড়ন তৈরি হয়েছে অনুদফতরের অন্দরে আলিপুর দুয়ার থেকে পিনাকী চক্রবর্তীর রিপোর্ট কলকাতা টিভি কলকাতার নাগরিক সম্মেলনের উদ্যোগে শনিবার কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে আয়োজিত হয় একটি আলোচনা সভা এ সভায় কেন্দ্রীয় নয়া শিক্ষানীতি ও সম্ভাব্য প্রতিক্র নিয়ে আলোচনা করেন শাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের প্রাক্তন অধ্যাপক ড কমলেশ ভৌমিক অধ্যাপক এ ডব্লিউ মামুদের স্মৃতি বক্তৃতায় উঠে আসে এই বিষয়ে নানান দিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিরা আদালতের নির্দেশে অবশেষে নিজের বাড়িতে ফিরলেন তমলুকের চুরাশি বছরের তিন মিত্র রবিবার তিন বাবুকে বাড়িতে ফিরিয়ে দেয় তমলুক থানার পুলিশ সঙ্গে ছিলেন তার আইনজীবীরা বাড়ি ফিরতে পেরে খুশি তিন কোটি বাবু বাবার দেখভাল করবেন বলে জানিয়েছেন তার মেয়েও দু সালে বিবাহিত দুই মেয়েকে বাড়ি গিফট ডিট করেন তিন বাবু মেয়েরা তার কাছ থেকে জোর করে বাড়ি গিফট ডিট করিয়ে নেওয়ার অভিযোগে মামলা করেন তিন বাবু

আমি সেইভাবে আমার বাবার যত্ন নেব সেইভাবে আমি খেতে দেবো জাস্টিস মান্থার বেঞ্চে কেসটা ওঠে আর বাকি আজ মানে ওনারই অর্ডারে তমলুক থানার পুলিশ ওনাকে বাড়িতে আবার ঢোকালে আর এই কারণে মানে এই কেসটা টোটাল চার থেকে পাঁচজন অ্যাডভোকেট দেখছিলেন আর আমরা এই কেসটা উইদাউট ফিজ বিনা ফিজেই এই কেসটা লড়েছি